মিলল না স্থায়ী জায়গা, তাই ভাড়াটে ঘরে উন্নীত হল কালাইন পুলিশ ফাঁড়ি। পুরাতন পুলিশ ফাঁড়িতে ফিতা কেটে থানার কাজকর্মের শুভারম্ভ করেন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর এবং ডিএসপি কল্যাণ কুমার দাস। দীর্ঘ প্রতীক্ষার পর কালাইন পুলিশ ফাঁড়িকে থানায় রূপান্তরিত করায় এসপি রমনদীপ কৌরকে ধন্যবাদ জানান উপস্থিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষ। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আজিজুর রহমান খানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রত্যেকেই এসপির বলিষ্ঠ পদক্ষেপের ফসল হিসাবে কালাইনের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হল বলে মত প্রকাশ করেন। বক্তব্য প্রসঙ্গে এসপি জানান, কালাইন থানায় রূপান্তরিত হয়েছে, এখন সকলের সহযোগিতা পেলে অর্থাৎ আপনারা জায়গার ব্যবস্থা করে দিলে খুব শীঘ্রই ভবনের কাজে হাত দেওয়া হবে। সাংসদ রাজদীপ রায়ের কাটিগড়ার প্রতিনিধি সুখেন্দু কর ওরফে অঞ্জন কর আজকের দিনটিকে কালাইনবাসীর জন্য ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। বলেন, বেশ কয়েক বছর থেকে কালাইনে থানার প্রয়োজন থাকলেও থানায় রূপান্তরিত হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের আমল থেকে কালাইন পুলিশ ফাঁড়িকে থানায় উত্তীর্ণ করার চেষ্টা চলছে, যা আজ বাস্তব রূপ পেল। তাই স্বাভাবিকভাবেই এই দিনটি ঐতিহাসিক। তার কথায়, কালাইন থানায় উন্নীত হওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব বেড়ে গেল, কারণ জনা কয়েক পুলিশ কর্মীর দ্বারা এত বড় এলাকা সামাল দেয়া চারটিখানি কথা নয়। স্থায়ী জায়গা প্রসঙ্গে করবাবু জানান, কালাইন এমভি স্কুলের ফুটবল মাঠে 8 বিঘা জমি রয়েছে, তাতে থানা তৈরি করা যেতে পারে। প্রাক্তন জিপি সভাপতি সন্দীপ দাস জানান, কালাইন বাজার সংলগ্ন কো অপারেটিভের 8 কাটা জমি রয়েছে, লক্ষ্মীপুরেও রয়েছে অনেক গোচারণ ভূমি, তার একটিতে থানা তৈরি করা যেতে পারে। শেষে এসপি ও ডিএসপির করচুড়া স্থিত 6 নম্বর জাতীয় সড়কের পাশে কিছু জায়গা ও কালাইন সমবায় সমিতির 8 কাটা জায়গা পরিদর্শন করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। So that it has a centralized, decentralized kind of a government. So next proposal हमारा ये जा रहा है, तो उसके लिए हमको पहला step थोड़ा मजबूत करने के लिए we need the Thana building very soon. উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমাদের এই অনুষ্ঠান একটা ঐতিহাসিক অনুষ্ঠান। এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা একদিন বলতে পারবো যে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। এই থানাটা যেদিন তৈরি হয়েছে, সেই থানাটা তৈরি হওয়ার দিন আমরা উপস্থিত ছিলাম। যার জন্য সেটা আমাদের ইতিহাসে সেটা একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি। আজকে এই কালাইনে যে আউটপোস্ট ছিল, সেই আউটপোস্ট আজকে থানাতে রূপান্তরিত হচ্ছে। এটা একটা খুব সুন্দর দিনে রূপান্তরিত হচ্ছে। পয়লা এপ্রিল জেনারেলি আমরা থানাকে যে বলিষ্ঠ পদক্ষেপে থানা হিসাবে আজকে উদ্বোধন করার ব্যবস্থা চলছে, সেই জন্য ওনাকে আমি কালাইন বিশ্বস্ত কালাইন এলাকার 50-60 হাজার পপুলেশনের তরফ থেকে ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যেটা আজ পর্যন্ত বিগত 4-5 বছর থেকে সম্ভব হয় নাই, সেটা আমাদের ম্যাডাম করেছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত গৌরবান্বিত। একটা বৃহত্তর কালাইন এলাকার যে একটা থানা প্রয়োজন, সেটা সরকারে 4-5 বছর আগে থেকে বুঝে নিয়েছেন, সেই জন্য সরকার কর্তৃক এটা অনুমোদন হয়। কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্য এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে 2019 সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি।
ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোন স্কুল, বরং মনে হবে কোনো মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য। এটি কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি, রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাস ভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা 2019 সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের। প্রতি 3 মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে। 10 মার্চ স্কুলে অ্যাডমিশন টেস্ট। স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। Hello everyone, my name is Ashraf Hussain. So today I want to give some information about Eden Academy. I came in Eden Academy in the year 2020. Our school have 22 teachers. Our teachers are so excellent. They explain every concept very clearly. Also our school have one hostel also. I live in this hostel and this hostel facilities are great and hostel management are good. In our hostel, Mukta classes are there. We perform 5 times Salah a day. Thank you.